নক্ষত্র অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত। জানি অধীর আগ্রহে বসে আছেন, আমিও কিন্তু ঠিক এই সময়টার জন্য ভীষণভাবে অপেক্ষা করে থাকি যে কখন জয়ন্তদার সঙ্গে দেখা হবে এবং কখন ঠিক একেবারে ঠিক জীবনের যে খুঁটিনাটি একটু উনিশ বিশ হচ্ছে না সেগুলোকে কি করে রিপেয়ার করে নেব। জ্যোতিষ আর নব জয়ন্তদা, জয়ন্ত শাস্ত্রী আমাদের সঙ্গে থাকবেন, কিন্তু ওনার সঙ্গে মুখোমুখি বসার আগে ওনার যে বিশাল কর্মকাণ্ড সারা পৃথিবীব্যাপী দেখে নেব সেটা, এবং উনি কী কী অ্যাওয়ার্ড পেয়েছেন, কীভাবে উনি সম্মানিত হচ্ছেন সারা পৃথিবীতে সেটাও দেখে নেব। রিসেন্টলি গোল্ড মেডেল পেয়েছেন অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রের ওপর। এরপরে থাইল্যান্ড এবং কমনওয়েলথ থেকেও উনি ইন্টারন্যাশনালি স্বীকৃতি পেয়েছেন। পরে বাস ব্রিজ ইউনিভার্সিটি থেকে ডিলিট অর্থাৎ ডক্টরেট অফ লিটারেচার এই সম্মানেও উনি ভূষিত হয়েছেন। উনি দুবাই থেকে জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রের ওপরে গোল্ড মেডেল পেয়েছেন। এরপরে ইন্ডিয়ান রিসার্চ কাউন্সিল থেকে স্টেট অফ দ্য অনার প্রেসিডেন্ট পদে উনি নির্বাচিত হয়েছেন। ওনার এই বিশাল কর্মকাণ্ডের সাক্ষী কিন্তু আমরাও হয়ে গেলাম, কিন্তু এখন এখন সময় বলছে জয়ন্তদার সঙ্গে একেবারে মুখোমুখি বসে আমরা যে সমস্যাগুলোর কথা বলছিলাম না সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। তো তাহলে চলুন জয়ন্তদার সঙ্গে মুখোমুখি বসে আলোচনা করি। সঙ্গে পেয়ে গেছে জয়ন্তদাকে, সময় নষ্ট করতে চাই না। এখন কিন্তু সঙ্গে পেয়ে গেছি জয়ন্তদাকে, আমি কিন্তু আর একদম সময় নষ্ট করতে রাজি নই, সরাসরি পৌঁছে যাচ্ছে জয়ন্তদার কাছে। জয়ন্তদা স্বাগত তোমাকে, কেমন আছো? খুব ভালো। আর জয়ন্তদা, তোমাকে পেলেই যেমন আমার বন্ধুদের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে অনেক কিছু জানার ইচ্ছেটা অনেক বেশি প্রবল হয়ে ওঠে। তুমি বারবার আমাদের যেটা বলো যে জ্যোতিষশাস্ত্র, এটা তো একটা ভীষণ অঙ্কের ব্যাপার, এটা কিন্তু যারা আমরা উপর উপর ভাবি এটা কিন্তু কোনোটাই মানে হঠাৎ করে বলে দেওয়া কিছু নয়, একটা এনশিয়েন্ট যুগ থেকে একটা জিনিস প্র্যাকটিস হতে 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 এবং শক্ত অঙ্ক আছে এগুলোর পিছনে। তুমি যখন বলো তখন আমি বুঝতে পারি যে এগুলো কি কঠিন অঙ্ক শিখতে হয়, কত কিছু জানতে হয়। ভোকাল সায়েন্স একদমই তাই, ভীষণ ভীষণ কঠিন, হয়তো আমাদের নর্মাল ম্যাথামেটিক্সের থেকেও হয়তো অনেক বেশি শক্ত। তো সেই জায়গা থেকে তোমরা বারবার বলো যে এই যে গ্রহ বা নক্ষত্র মানুষের জীবনে কতটা ইফেক্টিভ, তো সেক্ষেত্রে আমরা বিভিন্ন দিন বিভিন্ন রকমভাবে আলোচনা করছি। আজকে আমি আলোচনা করতে চাইছি মঙ্গল গ্রহ নিয়ে। আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগে আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী পিএইচডি উপাধি পেয়ে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন। এছাড়া ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে, তাকে ডক্টর অফ ফিলোসফিও দেওয়া হয়েছে। এছাড়াও এইবার দুবাই থেকে অ্যাওয়ার্ড পেলেন জ্যোতিষ ও বাস্তুবিদে গোল্ড মেডেলিস্ট আমাদের সকলের প্রিয় জয়ন্ত শাস্ত্রী। অর্থাৎ দেশের মধ্যেই এতদিন তিনি শীর্ষে বিরাজ করছিলেন, কিন্তু এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকেও নানা উপাধিতে ভূষিত করা হচ্ছে তাকে। আপনারা দেখতে পাচ্ছেন তার বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের একান্ত কাছের জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো সার্টিফিকেট।
মঙ্গল আমরা আমাদের জীবনে প্রত্যেকে চাই যে আমাদের মঙ্গল হোক, আমাদের গুরুজনেরা আমাদের আশীর্বাদ করেন মঙ্গল হোক, তাই তো? এই মঙ্গল আমাদের কিভাবে প্রভাবিত করে? আমি জানি মঙ্গল খুব সেন্সিটিভ একটা গ্রহ, মানুষের জীবনকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে। এর সুফল এবং কুফল দুটো দিক নিয়ে আমি জানতে চাইছি, একটু যদি তুমি বল। নিশ্চয়ই আমি বলবো, তবে একটা কথা বলি দর্শক বন্ধু, অনিন্দিতা একটা প্রশ্ন আপনাদের তরফ থেকে করেছে, হচ্ছে গিয়ে মঙ্গল হোক। দেখুন দর্শক বন্ধু, জীবনে কিছু মঙ্গল পেতে গেলে তার জন্য চাই কি, উদ্যোগ, পরাক্রম, বিক্রম এবং সাহস। কেন বললাম এই কথাটা, উদ্যোগ, বিক্রম, পরাক্রম, সাহসের কারকগ্রহ কিন্তু মঙ্গল। যাই হোক, প্রথমেই বলি আমার উপস্থিত সমস্ত দর্শক বন্ধুকে জানাই আন্তরিক শুভেচ্ছা, আর গুরুজনের স্থানীয় মাসিমা মেসোমশাই আপনারা যারা যন্ত্র অনুষ্ঠান দেখছেন ঠিক এই চ্যানেলে এই সময়, আপনাদের জন্য শ্রদ্ধেয় প্রণাম। সঙ্গে আমার স্টুডিও টেকনিশিয়ান ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা, সেই সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তার সঙ্গে খুব মানে চালাক এবং দুষ্টুমে মানে আপনাদের হয়ে প্রতিনিধিত্ব করে অনিন্দিতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনা মঙ্গল, তাই তো? আসুন তাহলে মঙ্গলের কারকতা নিয়ে একটু বলে নিই। প্রশাসনিক বিভাগের কারকগ্রহ কিন্তু মঙ্গল। জীবনে উদ্যোগ, বিক্রম, পরাক্রম, সাহস যে জাতক বা জাতিকার মধ্যে নেই, মানে রিস্ক নেওয়ার ক্ষমতা নেই, এগিয়ে যাওয়ার ক্ষমতা নেই, হ্যাঁ প্রচেষ্টা নেই, তার জীবনে কিছু নেই, দ্যাট ইজ মঙ্গল। মঙ্গলের কারকতা মানে প্ল্যানেটারি পজিশন, আপনার জন্মকালীন হরোস্কোপে যদি মঙ্গল যদি দুর্বল থাকে, নিচস্থ থাকে, তাহলে সেই জাতকের দেখবেন ব্যক্তিগত প্রচেষ্টা নেই, তার ইচ্ছাটা নেই, সাহস নেই, রিস্ক নেওয়ার ক্ষমতা নেই। দর্শক বন্ধু, একটা প্রবাদ বাক্য আছে, নো রিস্ক নো গেন। জীবনে যদি রিস্ক না নিতে পারেন না, তাহলে গেইন করতে পারবেন না। এই যে যন্ত্রদা যখন দুবাইতে যায়, আপনারা হয়তো ফোনেই বুকিং করছেন, আলটিমেট আপনারা আসেন, কিন্তু যদি না আসেন, সবাই তো অনলাইনে বুকিং করছেন না, যদিও বা জানেন যন্ত্রদার অনলাইন বুকিং সিস্টেম আছে, www.jantoshastri.com গিয়ে আপনি ওখানে ক্লিক করলে আপনি ফর্মালিটিস দেখলেই, ফিল আপ করলেই দেখবেন অনলাইন বুকিং, আপনার মোবাইলে SMS চলে এসেছে, মানে জাস্ট লাইক এ ফ্লাইটে টিকিট কাটার মতন আমাদের এই সিস্টেমও করা আছে। যাই হোক, তাহলে জীবনে এগোতে গেলে, সাকসেস পেতে গেলে চাই কি, প্রচেষ্টা, কর্ম, বিক্রম, সাহস, এগিয়ে যাওয়ার প্রবণতা, দ্যাট ইজ মঙ্গল। মঙ্গলের মধ্যে মেডিকেল সাইড বিচারে কনস্পিরেশনের প্রবলেমে যারা অত্যন্তভাবে ভুগছেন, সেখানেও কিন্তু এটা মঙ্গলের কারকতা বিচার্য। মঙ্গল যদি মেলিফিক বাই রাহু হয়, তাহলে একাধিকবার অ্যাক্সিডেন্টাল যোগ বা দুর্ঘটনার যোগ পরিলক্ষিত হয় শাস্ত্রীয় ব্যাখ্যায় বা সূত্র অনুযায়ী বলতে পারেন। মঙ্গল যদি কেতু কানেক্টেড হয়, সেখানে কিন্তু শারীরিক দিক থেকে একটা অস্ত্রোপচারের দত্তক, গ্রহযুক্ত দত্তক গৃহে বিরাজ করলে একাধিকবার অস্ত্রোপচারের যোগ থাকে, দ্যাট ইজ কেতু মঙ্গল। এগুলো হচ্ছে ভাব ব্যাখ্যা দর্শক বন্ধু, কেননা আমাদের অনুষ্ঠানটা কিন্তু এডুকেশনাল প্রোগ্রাম, অনুষ্ঠান দেখবেন ক্রমশ বলতে যাব, বলতে বলতে এরপরে আমরা আসল জায়গায় যাব, যেটা থেকে ভাব, যেখান থেকে আমরা বিদ্যা, বিবাহ, চাকরি, ব্যবসা, প্রণয়, দাম্পত্য কলহ, গুপ্তশত্রুতা, ভারতীয় বাস্তুদোষ, আইনগত সমস্যা, স্বাস্থ্য নিয়ে সমস্যা, এই 10টা পয়েন্ট নিয়ে, ভাব নিয়ে আলোচনা করব। এই ভাব খুব টাফ জিনিস দর্শক বন্ধু, আজকে তো মঙ্গলের কারকতা নিয়ে বলছি। এই যে 12টা রাশি দেখছেন, এই 12টি রাশির মধ্যে এক একটি রাশিতে 144খানা করে প্রশ্ন আছে। তাহলে 12 × 144 কত হচ্ছে, 1728 কোশ্চেন আসতে পারে, তাহলে 1728টা ভাব আছে। এবারে বলবেন যেহেতুদা, ভাব ব্যাপারটা কী? আপনি এসে বলছেন সন্তানের বিদ্যাটা কেমন হবে, তখন আমরা চতুর্থ ভাব, পঞ্চম ভাব, দশম ভাব, নবম ভাব, লগ্ন ভাব বিচার্য। যন্ত্রদা বিবাহিত জীবনটা কেমন হবে, তখন আমরা সপ্তম ভাব, পঞ্চম ভাব এবং একাদশ ভাব বিচার করব। যন্ত্রদা জীবনে কি চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে সেই জাতক বা জাতিকা যার প্রশ্নটা আমাদের কাছে আসছে, তার সিক্সথের লট, ফোর্থের লট, নাইনথের লট, টেন্থের লট অ্যান্ড ইলেভেন্থের লট কাউন্টিং করতে হবে, অ্যান্ড নক্ষত্র, অ্যান্ড ডিএপি, অ্যান্ড ট্যানজিটে রুলিং প্ল্যানেট। বলবেন রুলিং প্ল্যানেট ব্যাপারটা কী? এই যে 7.5 চলছে, আপনারা জানেন অনেক রাশি চলছে, এটা একটা সূত্র বলতে পারেন। বর্তমানে কোনটা চলছে, মকর রাশি, ধনু রাশি এবং বৃশ্চিক রাশি। ধাইয়া কোন রাশির চলছে, কুম্ভ রাশি, মিথুন রাশি এবং কন্যা রাশি। কুম্ভ মিথুন কন্যার চলছে ধাইয়া, অর্থাৎ চন্দ্রের ওপরে শনির দৃষ্টি, কেন শাস্ত্রীয় ব্যাখ্যায় লেখা আছে পাপগ্রহ যে ঘরে বসে থাকবে সেই ঘরকে সে মজবুত বানাবে, বাট পাপগ্রহের দৃষ্টি যে হাউসকে দেবে সেই ভাবকে সে রেস্ট্রয় করবে। এটা একটা সূত্র, বলতে পারেন A+B হোল স্কোয়ারের মতন। আমাদের জ্যোতিষের
শাস্ত্রে 6.5 লক্ষ সূত্র আছে, 6.5 লক্ষ সূত্র আছে, একটা একটা করে ছাড়ছি। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা, বিবাহ, ব্যবসা, বাস্তুদোষ, মামলা, মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কেষ্টপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09833380833 09339314617 09432588। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা ডিএপি কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258। আপনি লগ অন করুন www.joyantoshastri.com। আপনি মেল করতে পারেন contact@joyantoshastri.com। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। জীবনে সমস্যায় ভুগছেন, শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা? সমস্যা যাই হোক না কেন, তার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী। দেখতে হবে অনুষ্ঠান দর্শক বন্ধু, কারণ জয়ন্তদা বলে এডুকেশনাল প্রোগ্রাম, অর্থাৎ 7:30 চলছে মকর রাশি, ধনু রাশি অ্যান্ড বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির এখন শেষ প্রান্ত চলছে, কিন্তু মানে এন্ড অফ দি পার্ট অফ 7:30। তারপরে নভেম্বর মাস থেকে দেখা যাবে যে আবার কুম্ভ রাশির কিন্তু 7:30 শুরু হয়ে গেল, অর্থাৎ শনি কিন্তু একটা রাশিতে 2.5 বছর করে রুলিং করছে, 12টা রাশি 30 বছরে ভ্রাম্যমান, দ্যাট ইজ রুলিং প্ল্যানেট, অর্থাৎ বর্তমানে কোন গ্রহটা কোন হাউস দিয়ে পাস করছে। হেভিওয়েট প্ল্যানেটকে আমরা কাকে বলছি, ফার্স্টে বলি শনি, সেকেন্ড হচ্ছে গিয়ে রাহু, তার সঙ্গে কেতু এবং বৃহস্পতি, এটা হচ্ছে গিয়ে হেভি ওয়েট প্ল্যানেট। তারপরে আসছে মঙ্গল, সঙ্গে শুক্র, রবি, বুধ আছে, আর চন্দ্র 2.5 দিন অন্তর চেঞ্জিং, 2.5 দিনের মধ্যে চেঞ্জ করছে এক একটা রাশিকে, তো এইভাবে সবসময় রুলিং করছে, মানে রুলিং প্ল্যানেট বলা হয়। এই রুলিং প্ল্যানেটের মধ্যে দর্শক বন্ধু আমাদের একটা বিচারের পদ্ধতি আছে, সেটাকে বলা হয় প্রেক্ষা বিচার। এই প্রেক্ষা বিচারটা আমি একটু শর্টে বলছি, খুব টাফ সাবজেক্ট, মন দিয়ে শুনবেন। ট্রাইন অ্যাসপেক্ট, একাদশ ভাবের সঙ্গে যদি ট্রাইন অ্যাসপেক্ট কোনো গ্রহ পাওয়া যায় তাহলে জীবনে সাকসেসের 25% সম্ভাবনা আছে। যদি স্কোয়ার অ্যাসপেক্ট হয় তাহলে অসফলতার যোগ পরিলক্ষিত হয়, বাট যদি সেক্সটাইল থাকে তাহলে কিন্তু সেটা জাতকের জন্য শুভ, যদি সেমি সেক্সটাইল থাকে তাহলেও সেটা জাতকের জন্য শুভ, বাট যদি অপোজিশন থাকে সেটা জাতকের জন্য অশুভ হওয়ার সম্ভাবনা আছে, বাট যদি কনজাম্পশন হয় তখনই তার পাওয়ার সম্ভাবনা আছে। এটাকে বলা হয় প্রেক্ষা বিচার বা অ্যাসপেক্ট বিচার, খুব টাফ সাবজেক্ট, একটু হায়ার লেভেলে কথা বলছি দর্শক বন্ধু, কেননা এখন অলরেডি আপনারা কিন্তু আমার একটু পুরনো দর্শক হয়ে গেছেন, মানে একটু একটু শিখে ফেলেছেন, তার জন্য একটু ওপরে যাচ্ছি আর কি। ক্রমশ দেখতে থাকুন, ক্রমশ বলতে থাকবো, ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। 12th হাউস থেকে বাবার সম্পত্তি বিচার করা হয়, 6th হাউস থেকে মামাকে বিচার করা হয়, 7ম ভাব থেকে আপনার বিবাহিত জীবন কেমন যায় বিচার করা হয়, বাট 7ম ভাব থেকে মামার ব্যাংক ব্যালেন্স বিচার্য, আপনার লগ্নভাব থেকে আপনার শরীর বিচার করা যায়, আপনার লগ্নভাব থেকে ছোটো কাকার শ্বশুরমশাইকে বিচার করা যায়। যেটা বলছিলাম 12টা রাশি 144টা প্রশ্ন আসতে পারে একটা রাশিতে, 144 × 12 1728 কোশ্চেন আসতে পারে। 5ম ভাব থেকে আপনার সন্তানকে বিচার করা হবে, 5ম ভাব থেকে আপনার জীবনে ফাটকা, শেয়ার, লটারি, এজেন্সিমূলক কর্মকে বিচার করা হবে, 5ম ভাব থেকে আপনার ছোটো কাকিমাকে বিচার করা হবে। যন্ত্রশাস্ত্রীকে বলতে দিলে খুব চ্যালেঞ্জের সঙ্গে ডান করছি আমি, 48 ঘন্টা আমি বলতে পারি, এটা আমার কিন্তু এক্সপিরিয়েন্স আছে বা বলতে পারেন কনফিডেন্স লেভেল। আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগেই আপনারা জানেন
জয়ন্ত শাস্ত্রী পিএইচডি উপাধিতে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন। এবং এইবারে আরও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার হাতে পেলেন ডক্টর জয়ন্তা রায় চৌধুরী। শি হ্যাজ ডান ডক্টর অফ লিটারেচার, অ্যাস্ট্রোলজি এন্ড বাস্তুশাস্ত্র অ্যান্ড ইজ এ গোল্ড মেডেলিস্ট অ্যাগেইন। তিনি সম্মান পেলেন নর্থ আমেরিকার সেই বিখ্যাত বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে, তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয়েছে তার কর্মের স্বীকৃতি স্বরূপ। অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রে তার কর্মের স্বীকৃতিতে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার, অর্থাৎ ডিলিট উপাধি তিনি পেয়েছেন। আমাদের সকলের একান্ত প্রিয় জয়ন্ত শাস্ত্রী, এবং শুধু তাই নয়, তার সঙ্গে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। এই গোল্ড মেডেলিস্ট এবারে হয়ে গেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্বীকৃতি শুধু দেশের মধ্যে এতদিন ধরে তিনি শীর্ষে বিরাজ করছেন, এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তিনি পাচ্ছেন। তিনি কিছুদিন আগে আপনারা জানেন আরেকটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ড থেকে। এইবারে সময় হলো বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার এবং গোল্ড মেডেল প্রদান করা হলো। এই দিন যেদিনকে তার হাতে তুলে দেওয়া হলো, সারা পৃথিবী থেকে বিভিন্ন কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে জয়ন্ত শাস্ত্রী পেলেন এই ডিলিট। আপনারা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন সেই গোল্ড মেডেল, এবং তার সঙ্গে সেই দিনকার তার হাতে স্বীকৃতির বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের, আমাদের একান্ত কাছে সকলের প্রিয় মানুষ জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো ডক্টরেট অফ লিটারেচার অ্যান্ড গোল্ড মেডেল। জয়ন্ত শাস্ত্রী ডক্টরেট পেয়েছেন কমনওয়েলথ ভোকেশনাল ইউনিভার্সিটি থেকে, তাকে ডক্টর অফ ফিলোসফি দেওয়া হয়েছে তার দুটো কাজের স্বীকৃতিস্বরূপ, অ্যাস্ট্রোলজি এবং তার সঙ্গে বাস্তুশাস্ত্র। এই বাস্তুশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজিতে তার রেকগনাইজেশন, তার কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ডক্টরেট পেয়েছেন। নম্বর থ্রি, থার্ড হাউস থেকে আমরা কি বিচার করি? তৃতীয় ভাব থেকে বিচার করি কলকারখানা, ম্যানুফ্যাকচারিং হাউস, অ্যাড এজেন্সি এবং বার্তামূলক কর্ম, থার্ড হাউস। আবার থার্ড হাউস থেকে আমরা বিচার করি আমাদের শ্বশুরমশাইকে, ফোর্থ হাউস থেকে বিচার করি শ্বশুরমশাইয়ের ব্যাংক ব্যালেন্স। আবার চতুর্থ ভাব থেকে বিচার হয় কি সেই জাতকের স্নাতক স্তরের বিদ্যা কেমন হবে। আবার ওদিকে কী এলো, শ্বশুরমশাইয়ের ক্যাশ ইন হ্যান্ড। একাদশ ভাব থেকে বিচার করি কি আমাদের জীবনের সাকসেস। আবার একাদশ ভাব কিন্তু আপনার শাশুড়ি মায়ের ব্যাংক ব্যালেন্স, শাশুড়ি মায়ের ব্যাংক ব্যালেন্স। ক্লিয়ার? আমি সাবজেক্ট ওয়াইজ যাচ্ছি, মানে সম্পর্কগুলো নিয়ে আসছি, কারণ জ্যোতিষ তো জীবন নিয়ে গবেষণা। আবার দেখুন, দ্বাদশ ভাব থেকে বাবার সম্পত্তি বিচার্য, দ্বাদশ থেকে বিদেশ ভাব বিচার্য, দ্বাদশ থেকে বিদেশে বিনিয়োগ করা বিচার্য, দ্বাদশ ভাব থেকে জেল হাজতবাস বিচার্য, আবার দ্বাদশ ভাব থেকে ছোটো কাকার ব্যাংক ব্যালেন্স বিচার্য। ক্যাশ ইন হ্যান্ড ছোটো কাকার কীরকম ছিল বা হতে পারে, দ্বাদশপতি দ্বিতীয় থাকলে ছোটো কাকার টাকায় আপনি বড় লোক হতে পারেন। ক্লিয়ার? এবারে আসছি দশম ভাব, দশম থেকে আপনার জীবনে কর্ম, মান, যশ, প্রতিপত্তি বিচার্য। আবার দশম ভাব থেকে আপনার মামার বড় সন্তানকে বিচার্য, মামার বড় সন্তান। চতুর্থ ভাব থেকে আপনার বিদ্যা বিচার্য, আবার চতুর্থ ভাব থেকে মামার বড় সন্তানের বিবাহিত জীবন বিচার্য। কি বললাম? মামার বড় সন্তানের বিবাহিত জীবন। ট্রানজিট করছি কিন্তু, মানে ব্যাক করছি, মানে পুরো পরিবারকে নিয়ে ঘুরছি। আবার দেখুন, পঞ্চম ভাব থেকে আপনার সন্তান বিচার্য, পঞ্চম ভাব থেকে আপনার ঠাকুরদাদা বিচার্য, গ্র্যান্ডফাদার। আবার দেখুন, দ্বাদশ ভাব থেকে পিতার সম্পত্তি বিচার্য, দ্বাদশ ভাব থেকে আপনার ঠাকমা বিচার্য। আবার দেখুন, একাদশ ভাব থেকে আপনার রোজগার বিচার্য, একাদশ ভাব থেকে আপনার জেঠুর বড় সন্তান বিচার্য। আপনার দ্বিতীয় ভাব থেকে আপনার অর্থ, ক্যাশ ইন হ্যান্ড কতটা বিচার করা যাবে, কতটা হতে পারে সেটা বিচার্য। আবার আপনার দ্বিতীয় ভাব থেকে আপনার জেঠুর বড় সন্তানের স্নাতক স্তরের বিদ্যা বিচার্য। কোথায় যাচ্ছি? জেঠু, তার প্রথম সন্তান, তার ফর্মাল এডুকেশন। ট্রানজিট 1728 খেলছি কিন্তু। তাহলে দর্শক বন্ধু, একটা হরোস্কোপ থেকে কত কি উদ্ধার করা সম্ভব। যাই হোক, আজকে আমরা প্রথমে টপিকসে ছিলাম মঙ্গল, আসছি মঙ্গলের অবস্থান, কার কিরকম হলে কী হতে পারে। লগ্নপতি হয়ে লগ্নে মঙ্গল থাকলে ভালো, তবে নক্ষত্র বিচার্য। মনে করা যাক বৃশ্চিক লগ্ন, মঙ্গল লগ্নে আছে বাট অনুরাধা নক্ষত্রে, সেটা কিন্তু অত্যন্ত শুভফল দেবে না। তবে শাস্ত্রীয় ব্যাখ্যায়
লগ্নপতি লগ্নে থেকে নবাংশ চাটে যদি সেই গৃহে থাকে তাহলে বর্গোত্তম। অর্থাৎ সেই মঙ্গল তার জীবনে প্রচণ্ড সফলতা দেবার যোগ, পরিলক্ষিত হবার সম্ভাবনা আছে। মঙ্গল যদি সেকেন্ড হাউসে থাকে, খারাপভাবে নেবেন না, সেই জাতক বা জাতিকার মধ্যে একটা মিথ্যা কথা বলার প্রবণতার সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গল যদি থার্ড হাউসে থাকে দর্শক বন্ধু, তাহলে সেই জাতকের মধ্যে বিক্রম, পরাক্রম, সাহস এগুলো কিন্তু প্রবণতার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ প্লাস পয়েন্ট বলতে পারেন। মঙ্গল যদি চতুর্থ থাকে, সেই জাতক বা জাতিকা কিন্তু মাঙ্গলিক যোগ বলে পরিলক্ষিত হয়। লগ্নে চতুর্থে, সপ্তমে, অষ্টমে, দ্বাদশে মঙ্গল বিরাজমান এই চার্টকে বলা যেতে পারে। এই জাতক কিন্তু মাঙ্গলিক দোষে পরিপূর্ণ অবস্থায় বিরাজমান। শাস্ত্রীয় ব্যাখ্যা, কারণ আগেই বলেছি 6,500 সূত্র আছে, একটা একটা করে বলছি আর কি, ফলো আপ মি। আমাদের জন্য আবার আবার খুশির খবর, কিছুদিন আগেই আপনারা জানেন জয়ন্ত শাস্ত্রী PhD উপাধিতে ভূষিত হয়েছেন, তার ছবি আপনারা দেখেছেন, এবং এইবারে আরও একটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তার হাতে পেলেন। ডক্টর জয়ন্তা রায় চৌধুরী, শি হ্যাজ বিন ডক্টর অফ লিটারেচার, অ্যাস্ট্রোলজি এন্ড বাস্তুশাস্ত্র অ্যান্ড ইজ এ গোল্ড মেডেলিস্ট অ্যাগেইন। তিনি সম্মান পেলেন নর্থ আমেরিকার সেই বিখ্যাত বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে, তাকে ডক্টরেট অফ লিটারেচার দেওয়া হয়েছে তার কর্মের স্বীকৃতি স্বরূপ, অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং বাস্তুশাস্ত্রে তার কর্মের স্বীকৃতিতে তিনি পেয়েছেন ডক্টরেট অফ লিটারেচার, অর্থাৎ ডিলিট উপাধি তিনি পেয়েছেন। আমাদের সকলের একান্ত প্রিয় জয়ন্ত শাস্ত্রী, এবং শুধু তাই নয়, তার সঙ্গে তিনি গোল্ড মেডেল পেয়েছেন। এই গোল্ড মেডেলিস্ট এবারে হয়ে গেছেন, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্বীকৃতি শুধু দেশের মধ্যে এতদিন ধরে তিনি শীর্ষে বিরাজ করছেন, এইবারে তার কর্মের স্বীকৃতির জন্য পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে তিনি পাচ্ছেন। তিনি কিছুদিন আগে আপনারা জানেন আরেকটি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন থাইল্যান্ড থেকে, এইবারে সময় হলো বলস ব্রিজ ইউনিভার্সিটির পক্ষ থেকে তাকে ডক্টরেট অফ লিটারেচার এবং গোল্ড মেডেল প্রদান করা হলো। এই দিন যেদিনকে তার হাতে তুলে দেওয়া হলো, সারা পৃথিবী থেকে বিভিন্ন কর্মের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন গুণীজনদের হাতে তুলে দেওয়া হয়। আমাদের ইন্ডিয়ার পক্ষ থেকে জয়ন্ত শাস্ত্রী পেলেন এই ডিলিট। আপনারা দেখতে পাচ্ছেন তার সার্টিফিকেট, দেখতে পাচ্ছেন সেই গোল্ড মেডেল, এবং তার সঙ্গে সেই দিনকার তার হাতে স্বীকৃতির বিভিন্ন ফটোগ্রাফস, যেখানে আমাদের গর্বের, আমাদের একান্ত কাছে সকলের প্রিয় মানুষ জয়ন্ত শাস্ত্রীর হাতে তুলে দেওয়া হলো ডক্টরেট অফ লিটারেচার অ্যান্ড গোল্ড মেডেল। মঙ্গল যদি চতুর্থে থাকে, একটা প্লাস পয়েন্ট সেই জাতকের ভবিষ্যতে ভূ সম্পত্তি হবার মালিকের সম্ভাবনা রয়েছে। আসছি এবার পঞ্চমভাবে মঙ্গল। পঞ্চমভাবে মঙ্গল যদি সক্রিয়গত থাকে, সেই জাতক কিন্তু জীবনে একটা অ্যাচিভমেন্ট পাবে, সন্তানের দিক থেকে একটা উন্নতির যোগ পরিলক্ষিত হয়। পঞ্চমভাবে মঙ্গল যদি একাদশপতির সঙ্গে যুক্ত হয়, সেই জাতক জীবনে প্রমোটিং ওরিয়েন্টেড, ল্যান্ড ওরিয়েন্টেড বা ভূমি সংক্রান্তীয় বিষয়ে ব্যবসা করে প্রচুর অর্থ সমাগম করার একটা সম্ভাবনা রয়েছে পঞ্চমভাবে মঙ্গল যদি একাদশের সঙ্গে সংযুক্ত হয়। ষষ্ঠভাবে মঙ্গল, জীবনে প্রচুর শত্রুতা থাকলেও সেই জাতক কিন্তু শত্রু হরণ করার সম্ভাবনা রয়েছে যদি 6th হাউসে যদি মঙ্গল থাকে, সেটা কিন্তু জাতকের জীবনে একটা প্লাস পয়েন্ট বলা যেতে পারে। সপ্তমভাবে মঙ্গল যদি নিচস্থ থাকে, তাহলে স্ত্রীর স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখা বাঞ্ছনীয়, প্রয়োজনে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, তবে সমস্যা থাকলে সমাধান আছে, কোনো না কোনো নক্ষত্র নিশ্চয়ই আপনার সাপোর্টে আছে। সপ্তমভাবে মঙ্গল থাকলে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে বিচলিত হবার একাধিকবার সম্ভাবনা রয়েছে। অষ্টমভাবে মঙ্গল যদি থাকে দর্শক বন্ধু, অষ্টমভাবে মঙ্গল মেডিকেল সাইড বিচারে অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে বলতে গেলে কনস্পিরেশনের প্রবলেম, রক্তজনিত সমস্যা, একাধিকবার দুর্ঘটনার যোগ ইন্ডিকেট করে বা সম্ভাবনা রয়েছে। অষ্টমভাবে মঙ্গল জীবনে কিন্তু খুব একটা শুভফল দেয় না। আসছি এবার নবমভাবে মঙ্গল, যদি মিত্রগৃহগত থাকে, তাহলে জীবনে ধর্মীয় কাজে, ল্যান্ড ওরিয়েন্টেড জবে উন্নতির সম্ভাবনা রয়েছে। দশমভাবে মঙ্গল যদি মিত্রগৃহ থাকে, তাহলে আপনি জীবনে একটা সফলতা পাওয়ার সম্ভাবনা আছে। যদি দুস্থানগত থাকে, তাহলে কিন্তু সম্ভাবনা কম। আমাদের জন্য আরও একটি খুশির খবর, 25শে ডিসেম্বর দিল্লি থেকে অটল রত্ন সম্মানে সম্মানিত হলেন জ্যোতিষ, বাস্তুবিদ ও গোল্ড মেডেলিস্ট জয়ন্ত শাস্ত্রী। দেখে নেব তারই কিছু ছবি।
তবে যদি মিত্রগৃহগত থাকে সেটা আপনার জন্য আংশিক শুভ বলে সম্ভাবনা আছে। এবারে আসছি দর্শক বন্ধু একটু দশা নিয়ে কথা বলি। মনে করুন কোনো জাতক বা জাতিকার বৃষরাশি মৃগশিরা নক্ষত্র কিংবা কন্যারাশি চিত্রা নক্ষত্র অথবা মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র দেবারীগণ মঙ্গলের দশায় জন্ম, তাহলে তার জীবনে কি হতে হবে? জীবনের প্রথমে স্টার্টিং দশায় দেখে নিতে হবে তার কি দশা আসলো, কত বছর, কত মাস, কত দিন, কত মিনিট, কত সেকেন্ড। কি বললাম আরেকটু ভাঙলাম, দশা অন্তর্দশা প্রত্যন্তদশা ডিটেলে, সূক্ষ্মদশা প্রাণদশা, তাই তো বললাম কত বছর, কত মাস, কত দিন, কত ঘন্টা, কত মিনিট। DAPSP কি বললাম, DAPSP, হোয়াট ইজ দ্য মিনিং অফ DAPSP দর্শক বন্ধু? খুব টাফ সাবজেক্ট, যাই হোক বহুদিন গবেষণা করছি তো। ডি মানে দশা, এ মানে অন্তর্দশা, পি মানে প্রত্যন্ত দশা, এস মানে সূক্ষ্মদশা, পি মানে প্রাণদশা, যেটা দেড় দিন পনেরো দিন চলে। আগামী দেড় দিন বা সোয়া এক দিন কেমন যেতে পারে DAPSP কুষ্টি, দ্যাট ইজ টু মাস টাফ, আরেকটু ভাঙলাম আর কি। তা এইখানে দেখতে হবে জন্মকালীন জাতকের লগ্নের সাপেক্ষে মঙ্গল কোথায় বিরাজমান। যদি মঙ্গল জাতকের যদি দেখা যায় মকর রাশিতে আছে, 100% শুভ হতে পারে বা তার জীবনে অ্যাচিভমেন্ট পেতে পারে, সম্ভাবনা রয়েছে, বিকজ মঙ্গল তুঙ্গস্থ। কিন্তু যেটা বললাম তিনটি নক্ষত্রের মধ্যে একটিতে জন্ম হতে হবে, প্রথমে হতে হবে বৃষরাশি বা মৃগশিরা নক্ষত্র, তার সঙ্গে কন্যা রাশি বা চিত্রা নক্ষত্র, মকর রাশি বা ধনিষ্ঠা নক্ষত্র। তাহলে মহাদশায় কী আসছে, মঙ্গল মঙ্গল মঙ্গল, তারপরে আসছে মঙ্গল মঙ্গল রাহু, তার কেমন যেতে পারে, মঙ্গল মঙ্গল বৃহস্পতি কেমন যেতে পারে, মঙ্গল মঙ্গল শনি কেমন কাটতে পারে, মঙ্গল মঙ্গল বুধ কেমন যেতে পারে তার জীবনটা, মঙ্গল মঙ্গল কেতু কেমন বিরাজমান, মঙ্গল মঙ্গল শুক্র কেমন যেতে পারে, মঙ্গল মঙ্গল রবি কেমন যেতে পারে, মঙ্গল মঙ্গল চন্দ্র কেমন যেতে পারে। নটা ভাগে ভাঙলাম, আরেকটু ভাঙলে শুক্রদশা প্রাণদশা প্লাস মঙ্গল। কোনো জাতক বা জাতিকার যদি হরোস্কোপে তুঙ্গস্থ অবস্থায় ভালো কনজামশন করে, প্রথমে বলছিলাম যদি ট্রাইন অ্যাসপেক্ট, সেমি সেক্সটাইল, সেক্সটাইল, আইদার কনজামশন যদি পায়, তাহলে সেই জাতক বা জীবন জাতিকার জীবনে একটা ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে তো দর্শক বন্ধু সময় নেই, বিদায় নেওয়ার পালা, আর ঘড়ির কাটাও চোখ রাঙিয়ে বলছে, বুঝলেন তো থামতেই হবে। তাহলে অনুমতি দিন দর্শক বন্ধু, মা দুর্গা মা কামাক্ষার কাছে প্রার্থনা করি প্রত্যেকেই সুখে থাকুন, ভালো থাকুন, সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধিতে গড়ে উঠুক আপনাদের পারিবারিক জীবন। নমস্কার। আপনি কি নানান সমস্যায় জর্জরিত, হতাশায় ভুগছেন, ভবিষ্যৎ সুনিশ্চিত করতে চান, আপনার জীবনের যে কোনো সমস্যা, বিদ্যা বিবাহ ব্যবসা বাস্তুদোষ মামলা মোকদ্দমা ইত্যাদি সকল সমস্যায় সুপরামর্শ পেতে যোগাযোগ করুন খ্যাতনামা জ্যোতিষ ও বাস্তুবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক প্রাপ্ত জ্যোতিষার্ণব শ্রী জয়ন্ত শাস্ত্রীর সঙ্গে। আপনারা ওনাকে পাবেন গড়িয়াহাট, হাওড়া, কৃষ্ণপুর, চন্দননগর, বর্ধমান, শিলিগুড়ি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, গোয়া, পুনে, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, শিলং, ব্যাঙ্গালোর, গুয়াহাটি, ত্রিপুরা, আগরতলা, ভুবনেশ্বর ও চেন্নাইতে। অগ্রিম ফোনে বুকিং করুন এই নাম্বারে 09831338083, 09339314617, 09432583258। এছাড়াও আপনারা গ্র্যান্ড মাস্টার কুষ্টি, গাছ কুষ্টি অথবা DAP কুষ্টির জন্য যোগাযোগ করুন 09432583258। আপনি লগ অন করুন www.joyantoshastri.com, আপনি মেল করতে পারেন contact@joyantoshastri.com। পথ আমাদের কোথায় নিয়ে যায় সেটা আমরা বলতে পারি না, তবে সেই পথ চলা সঠিকভাবে নির্ণয় করে দিলে সেই চলার মসৃণতা বেড়ে যায়। জীবনে সমস্যায় ভুগছেন, শিক্ষায় বাধা, কর্মে নেই কোনো উন্নতি, বিবাহে বিপত্তি, নাকি পারিবারিক সমস্যা? সমস্যা যাই হোক না কেন, তার সমাধানের একটাই নাম জয়ন্ত শাস্ত্রী।